वेलकम फ्रेंड्स, ये वीडियोते आलोचना करब उच्च माध्यमिक 2022-23 एबीटीए टेस्ट पेपर थेके एससी 144 पेजे बायोलजी जो प्रश्नगुलो आछे तार उत्तर नहीं। तो शेष पर्यन्त देखते थाको। फार्स्ट प्रश्न आछे परागनालिकार अग्र प्रान्त डिम्बकेर डिम्बक रंध्र दिए भेद करे भ्रूणस्तरेर मध्ये प्रवेश करले ताके कि बला हय়। তাহলে পরাগনালী ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করেছে। ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করলে তাকে কি বলা হয়? পোরোগ্যামি বলা হয়। ঠিক আছে, তাহলে অপশন বি হবে সঠিক। আর কি হবে? যদি ডিম্বক মূল দিয়ে প্রবেশ করে তাহলে সেটাকে বলা হবে চ্যালজোগ্যামি, আর যদি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে তাকে বলা হবে মেসোগ্যামি। সেকেন্ড প্রশ্ন, টার্নার সিন্ড্রোমযুক্ত মানুষের ক্যারিওটাইপ কি হবে? 47+XXY, এটা তো ক্লাইনফেল্টার। তারপর আছে 45+X, এটাই হচ্ছে টার্নার সিন্ড্রোম। ঠিক আছে, পরের প্রশ্ন, কে সর্বপ্রথম প্রমাণ করেন যে জীবনের উৎপত্তি স্বতঃস্ফূর্ত নয়? হ্যালডেন, উরে ও মিলার, পাস্তুর, নাও পারেন। কী হবে? এটা হবে পাস্তুর। স্বতঃস্ফূর্ত হবে অর্থাৎ অটোমেটিকভাবে জীব তৈরি হয়নি, এটা প্রমাণ করেছে কে? পাস্তুর। পরের প্রশ্ন আছে, দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত কী হবে? দ্বিসংকর জননে টেস্ট ক্রস হবে কি 1:1:1:1, অর্থাৎ অপশান বি। নেক্সট প্রশ্ন, প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী হবে? অ্যাড্রিনালিন, ইনসুলিন, ভ্যাসোপ্রেসিন, অক্সিটোসিন। প্রসবে নিয়ন্ত্রণ করে কে? অক্সিটোসিন হরমোন। নেক্সট প্রশ্ন, পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ দাও। মানুষের গাত্র বর্ণ অর্থাৎ একটা বৈশিষ্ট্য অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রণ হবে তাকে বলা হয় পলিজেনিক ইনহেরিটেন্স, এটা হবে মানুষের গাত্রবর্ণ। নেক্সট প্রশ্ন আছে, নিম্নলিখিতগুলির কোনটি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি? শুক্রাণুনাশক জেলি, IUD, ডায়াফ্রাম, না গর্ভনিরোধক বড়ি? বাধাদানকারী যেটা সেটা হচ্ছে কি? ডায়াফ্রাম। এটা ফিমেলের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ব্যাকটেরিয়াটি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহৃত হয়? এসেরেচিয়া, অ্যাজোটোব্যাক্টর, অ্যাগ্রোব্যাকটেরিয়াম, সালমোনেল্লা। ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহার করা হয়, এটা মনে রাখবে অ্যাগ্রোব্যাকটেরিয়াম। ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের উদাহরণ? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কোনটা হবে? ট্যাগ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, লাইগেজ, না ইকো-R1? রেস্ট্রিকশন হবে ইকো-R1। নেক্সট, ডিপ্লিটার পদ্ধতিটি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম, এপিকালচার, না মৎস্য কালচার? ডিপ্লিটার পোলট্রি ফার্মের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেন, জন্মহারের সূত্রটি হলো কি? জন্মহার তোমরা জানো, এটাকে ন্যাটালিটি বলা হয়। ন্যাটালিটি সমান n=ND/T, অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়? আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়, এটা মনে রাখবে NO2+হাইড্রোকার্বনস, এখান থেকে তৈরি হয় আলোক রাসায়নিক ধোঁয়াশা। এখানে অ্যাকচুয়ালি কী হয় সমীকরণটা, NO2+হাইড্রোকার্বন+অক্সিজেন, আর থাকে সানলাইট, আর কি তৈরি হয়? প্যান, অর্থাৎ পারঅক্সিঅ্যাসিটাইল নাইট্রেট, যার সংকেত কি? CH3COOO NO2, এটা হচ্ছে প্যান তৈরি হয়। এটা হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশা বা হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ। পরের প্রশ্ন, নিচের কোনটি ম্যাটারনাল অ্যান্টিবডি নামে পরিচিত? IgG, IgD, IgE, না IgA? ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয় কাকে? IgGকে। কারণ কি? এটা হচ্ছে মায়ের দেহ থেকে প্লাসেন্টা ভেদ করে ভ্রূণের দেহে চলে আসে, এর জন্য এটাকে বলা হয় ম্যাটারনাল অ্যান্টিবডি। পরের প্রশ্ন, ইনসিটু সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত নয় কোনটি? স্যাংচুয়ারি তো ইনস্টিটিউ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত, ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সব ইনস্টিটিউ সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত,
যেটা নয় সেটা হচ্ছে সিড ব্যাংক। এটা কি? এটা হচ্ছে এক্স সিটু সংরক্ষণের একটা উদাহরণ। পরের প্রশ্ন, কনিডিয়া কি? কনিডিয়া তোমরা জানো ছত্রাক যে আছে সেই ছত্রাকের অণুসূত্রের অগ্রভাগে এক্সোজেনাসলি যে সমস্ত অচল রেণু তৈরি হয় সেগুলোকে বলা হয় কনিডিয়া। আর এগুলো যেখান থেকে তৈরি হয় সেটাকে বলা হয় কনিডিও ফোর। এর উদাহরণ কী হবে? পেনিসিলিয়াম। নেক্সট আছে প্রস্টেট গ্রন্থির যে কোনো একটি কাজ উল্লেখ করো। প্রস্টেট গ্ল্যান্ড এটা মেলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আর এর কাজ কি? এখান থেকে যে পদার্থগুলো ক্ষরিত হয় সেগুলো কি সিমেনের 20-30% গঠনে সাহায্য করে। আর এখান থেকে যে পদার্থগুলো ক্ষরিত হয় সেগুলো ক্ষারীয় প্রকৃতির হয়, এই জন্য মূত্রের মধ্যে যে অ্যাসিডিটিটা আছে, অ্যাসিড যে নেচারটা আছে সেটাকে প্রশমিত করে। পরের প্রশ্ন, ইমাসকুলেশন বলতে কী বোঝো? ইমাসকুলেশন হচ্ছে কি? উভলিঙ্গ ফুলের থেকে পুংকেশ্বরকে কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে বলা হয় ইমাসকুলেশন। পরের প্রশ্ন, অভিযোজন বিচ্ছুরণের সূত্র কে উপস্থাপন করেন? অভিযোজনের সূত্র কে উপস্থাপন করেন? এটা হচ্ছে এইচএফ অসবর্ন। ঠিক আছে, তারপরে আছে বহন ক্ষমতা কাকে বলা হয়, এটাকে ক্যারিং ক্যাপাসিটি বলা হয়। এর সংজ্ঞা কী হবে? না, একটি নির্দিষ্ট বাস্তুতন্ত্রে সর্বাধিক যত সংখ্যক সদস্য থাকতে পারে তাকেই বলা হয় তার ক্যারিং ক্যাপাসিটি। ঠিক আছে, আর আছে অসমো রেগুলেটর কাকে বলা হয়। অসমো রেগুলেটর এরা হলো সেই সমস্ত প্রাণী যারা কি করবে, তাদের যে বাহ্যিক পরিবেশ সেই পরিবেশের অসমোটিক ঘনত্ব এর পরিবর্তনের সাথে সাথে নিজের পরিবেশের অসমোটিক ঘনত্বকে নিয়ন্ত্রিত করে রাখতে পারে, তাদের বলা হয় অসমো রেগুলেটর। উদাহরণ কী হবে? স্বাদু জলের যে রুই কাতলা মাছগুলো আছে এই এরা হচ্ছে অসমো রেগুলেটরের উদাহরণ। ওকে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।